তো বর্তমানে আমরা এখন রয়েছি এমন এক জায়গায় জলপথে যেখানে আমার বাঁদিকে ভারত, মাঝখানে আমরা রয়েছি এখন জিরো লাইনে, আর ঠিক আমার ডান দিকে দেখা যায় বাংলাদেশ সেনার সেনা ছাউনি, মানে ওইটা বাংলাদেশ। একদিকে বাংলাদেশ আর অন্যদিকে ভারত, মাঝে বয়ে চলেছে সুন্দর ইছামতি নদী। এমনই ভারত বাংলাদেশ সীমান্তেই অবস্থিত আমাদের আজকের গল্পের নায়ক আর বাঙালির শীতকালীন একদিনের ভ্রমণের সেরা ঠিকানা এই টাকি। কত ইতিহাস, কত ঐতিহ্যের সাক্ষী এই গ্রাম। তবু আজকের টাকি পর্যটকদের কাছে একেবারে আলাদা। ইতিহাসের পাশাপাশি এই টাকিতে রয়েছে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা, আবার অন্যদিকে ইছামতির মৃদু ঢেউয়ের দোলানিতে নৌকা ভ্রমণ। তাহলে আসুন আপনাদের নিয়ে একদিনের শীতের ছুটিতে ঘুরে আসি সেই টাকি থেকে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে এই গরম গরম চা দিয়ে। তো আজকে শনিবার, আমি আর রৌনক বেরিয়ে পড়েছি কিন্তু তোমাদের নিয়ে সেই টাকি ভ্রমণের উদ্দেশ্যে। ইছামতি নদীর একদিকে ভারত, আরেকদিকে বাংলাদেশ, দূর দান্ত একটা মানে ছুটি কাটানোর জায়গা। আমরা রয়েছি এখন শিয়ালদহ স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে যেতে হবে হচ্ছে টাকি রোড। তো চাটা শেষ করি, তো ভিডিওটাও শুরু করি, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে কোথাও যেও না। দুটো টাকি রোড, রেলপথ ছাড়াও কলকাতা থেকে ঘটকপুকুর মালঞ্চ হয়ে অথবা বসিরহাট টাকি রোড ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন টাকি। সেক্ষেত্রে সময় ট্রেনের তুলনায় একটু বেশি লাগে। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বেলা 11:45, আর আমরা কিন্তু প্রায় সময়ের আধ ঘন্টা পরে নেমে গেলাম হচ্ছে টাকি রোড স্টেশনে। ট্রেন চলে গেছে তার শেষ গন্তব্য মানে হাসনাবাদের উদ্দেশ্যে, আর আমরা কিন্তু দেখো স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি। এখান দিয়ে আমরা যাবো হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, সেই উদ্দেশ্যে তো এখান থেকে ধরতে হবে হচ্ছে টোটো। চলো, তো স্টেশনের একদম বাইরেই কিন্তু রয়েছে প্রচুর টোটো, সেই টোটো স্ট্যান্ড থেকেই 20 টাকা করে ভাড়া দিয়ে জনপ্রতি আমরা এখন চললাম হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। সময় লাগবে 10 মিনিট মতো। টাকি রাজবাড়ি ঘাট পৌঁছানোর সাথে সাথেই আমাদের ডান দিকে এখন দৃশ্যমান সুন্দর ইছামতি নদী, আর সেই ইছামতি নদীর বাম তীরে টাকিতে এখন পর্যটকদের সুবিধার্থে গড়ে উঠেছে প্রচুর হোটেল। আর সেসব দেখতে দেখতেই আমরা দুই বন্ধু পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। তো এবার তোমাদের দেখাবো হচ্ছে আমাদের রুমটা। চলো, এই হচ্ছে 203, ঢুকেই একদম ফার্স্টে রয়েছে এদিকে ওয়াশরুম, একটা বড় সাইজের বিছানা রয়েছে যেখানে মোটামুটি 3 জন খুব আরামসে হয়ে যায়, মানে বাচ্চা থাকে। তারপর এখানে এসি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর মানে তার ভিতরে তুমি অবভিয়াসলি জিনিসপত্র রাখতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে। যে ঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এইদিকে আমি দেখতে পাচ্ছি, রোনক একবার দেখা, এখানে বসবার জন্য একটা সোফা রয়েছে, প্লাস এখানে একটা টেবিল রয়েছে, আর টেবিলে রয়েছে মেনু কার্ড, এই যে টাকি রিভার ভিউ গেস্ট হাউস। মানে এই রুমটা নেওয়ার মেন কারণ ছিল একটাই, এই যে বারান্দা, সেইটা বারান্দা থেকে তুমি দিন রাত এনজয় করতে পারবে ইছামতি নদী। এইটা হচ্ছে লঞ্চ ঘাট, ঠিক ডান দিকে এটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এখন দেখো এখানে ছোট ছোট লঞ্চগুলো রয়েছে, আর ঠিক ওই দিকে ওটা হচ্ছে বাংলাদেশ। যা দেখছো নদীর ওপারটা পুরোটাই কিন্তু বাংলাদেশ। চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরেই কিন্তু বেরোবো হচ্ছে টাকি ঘুরতে। তো ঘড়ির কাঁটায় এখন দুপুর 12:30, স্নান টান করে ফ্রেশ হয়ে আমি আর রৌনক, দাদুর নাম কি আকাশ, আকাশদার এই মোটর ভ্যানে করে আমরা যাচ্ছি এখন, ফার্স্ট যাবো হচ্ছে গোলপাতার জঙ্গল দেখতে, মানে যেটা মিনি সুন্দরবন বল, রাইট? তো আমার ডান দিকে হচ্ছে একবারে ইছামতি নদী, সেই নদীর পার দিয়ে আমাদের গাড়ি চললো একদম সেই উদ্দেশ্যে।
ঠিক মাঝ আকাশে এখন সূর্য, এদিকে বাংলাদেশ, তার মাঝখানে ইছামতী নদী, এদিকে ভারত, দূর দূরান্ত লাগছে। আমি বহু ছোটবেলায় এসেছি এখানে, বহু বছর পর এখানে এসে কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো টাটকা হয়ে যাচ্ছে আজকে, আর অন্যকে প্রথমবার। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য। এই আমার পিছনে হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তাকি এমন একটা জায়গা ভারত বাংলাদেশ সীমান্তে যেখানে কিন্তু প্রচুর বাংলা সিনেমা শুটিং হয়েছে, তাই তো? তো দাদা এখানে বলছে যে এর পাশের একটা বাড়িতে নাকি ওই বাড়িতে আর এই জায়গাতে নাকি কোন সিনেমা শুটিং হয়েছিল, গয়নার বাক্স শুটিং ওই জায়গাটা দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, চলো। এই এই বাড়ি গয়না বাক্স শুটিং হয়েছে। আর এই বাড়ির ঠিক পাশেই রয়েছে রায়চৌধুরী বাড়ির শতাব্দী প্রাচীন সেই দুর্গা দালান, যেখানে আজও প্রতি বছর নিষ্ঠা ভরে হয় দুর্গাপুজো। পরবর্তী গন্তব্যে যাওয়ার যাত্রাপথেই আমরা দেখে নিলাম বহু পুরনো ইংরেজ আমলের এই তেলকূপ। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থল, আর ঠিক আমার পিছনেই সেই বাড়ি। দেখো তো জায়গাটা ঠিক চেনা চেনা লাগছে কিনা। খুব রিসেন্টলি খুব বিখ্যাত একটা বাংলা সিনেমা বিসর্জন, সিনেমার প্রায় অনেকটা পার্টি এইখানে শুট হয়েছে এই বাড়িতে। তারপর বাড়িটাকে একটু রিনোভেশন করা হয়েছে, যার ফলে এটা একটা বর্তমানে টুরিস্ট স্পট হিসাবে চিহ্নিত হয়েছে এই তাকি ভ্রমণের তালিকায়। ক্যামেরাবে না তো ন্যাচারাল হানি। মধু মধু কোথায় আছে দেখুন, মধুটা সাধারণত ওপর দিয়ে লোকটা হয়, নিচে পরাগ থাকে, ডিম থাকে। তো মধুটা হচ্ছে আপনার এই যে বার হচ্ছে না, এটা হচ্ছে মধু। এটা আমরা ছুরি দিয়ে কেটে দুই ফিটি প্রত্যেকটা চাকে লোড হয়, কেটে মেশিন দিয়ে ঘুর দিলে শুধু মধুটাই আসবে। যেহেতু ডিম এইটার সঙ্গে তোমার যে গাছে যে মৌচাক হয় এক আর কি তফাত, একই জিনিস। আমরা গাছ থেকে ধরে দেরকে এই সিস্টেমটা করে। আচ্ছা আচ্ছা, বেশ। যেহেতু এখান থেকে 3 কিলোমিটার যেতে পারে, গিয়ে আবার চলে আসবে, এর জন্য এদেরকে এতেই রাখা হয়। এটা কি সারা বছরই হয় নাকি? হ্যাঁ, এরকম করে এই নটা চাকের মধ্যে থাকে। বাহ, কিরকম কি দাম রেখেছো এখানে মধু? এখানে মধু আমি 300 টাকা করে কিলো বিক্রি করি। 300 টাকা কিলো কলকাতায় যখন যায় 330 টাকা নিয়ে। বেশ, দেখো এই যেমন এই চাকটাও, তো আমি এটা আগের বার দেখালাম, এটাও তাই। এই যে লোড হয়েছে না, এইগুলোই কেটে আমরা মেশিন চাকটা দিয়ে ঘুর দিতে হয় দিলে মধু বার। বাতাসে এখন শীতের হাওয়া, তাই টোটো দাদার নির্দেশনায় আমরা পৌঁছে গেলাম এক বাড়িতে খেজুর গুড় কিনবো বলে। তো জেঠিমা আমাদের জন্য এখন দিচ্ছে হচ্ছে গুড়। এটা 1 কিলো, এটা 2 কিলো নাকি? হ্যাঁ 2 কিলো। মানে আমাদের কলকাতায় যে ধরনের গুড় আমরা টেস্ট করি তার থেকে কিন্তু বেশ ভালো খেতে, মানে বেশ ভালো মানের গুড় এখানে তোমরা পাবে। তো আমাদের টোটো দাদাই বললো এখানে কিন্তু গুড় বেশ ভালো পাওয়া যায়, তাই আমি বাড়ির জন্য 2 কিলো নিয়ে নিচ্ছি আর রৌনক নিচ্ছে 1 কিলো, 180 টাকা করে কিলো এখানে গুড়। কোথায় বিক্রি করো তোমরা এগুলো, বাজারে নাকি? না না, তাহলে এই বাইর থেকে সবাই জানে, টাকি হাসনাবাদ কলকাতা সবাই চেনে আমার। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য টাকির মিনি সুন্দরবনের চেকপোস্টে, যেখানে জমা রাখতে হয় প্রত্যেককে তার আইডি প্রুফ। তো এখান থেকে কিন্তু আবার আমাদের 10 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে যেতে হচ্ছে একদম গোলপাতা জঙ্গলের মধ্যে। দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার, পায়ে হেঁটেও যেতে পারো, বাট 10 টাকা করে লাগছে, তো এতেই চলে যায়। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে টাকির যে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল, সেখানে আগে আমি যখন এসেছিলাম তখন এতটা উন্নত ছিল না। এখন দেখো এদিকে পুরোটা একটা সিমেন্টের ব্রিজ মতো করে দেওয়া আছে, দুদিকে কিন্তু ঘন জঙ্গল। তো তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর চারিদিকটা পুরো নিস্তব্ধ, শুধু বিভিন্ন ওই ঝিঝি পোকার পোকা পাখিদের ডাক, আর কিছু নেই। সুন্দরবনের মতো বাঘ দেখার উত্তেজনা কিংবা জলপথে নৌকা ভ্রমণের মতো আনন্দ না থাকলেও দুদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মাঝে ছোট্ট ক্যানোপি ওয়াকের মধ্য দিয়ে হেঁটে যাওয়া কিংবা দূর থেকে ভেসে আসা বিভিন্ন অজানা পোকাদের ডাক তোমার ভালো লাগবেই। এই গোলপাতার জঙ্গল কিংবা মিনি সুন্দরবনের মধ্যে রয়েছে একটি ওয়াচ টাওয়ার,
যেখান থেকে গোটা ম্যানগ্রোভ অরণ্যটার একটা 360 ভিউ পাবে। আর জঙ্গলের আরেক দিক দিয়ে গেলে দেখতে পাবে দূরে ইছামতি নদীর ওপারে সুন্দরী বাংলাদেশকে। ফিরতি পথে আমরা ঘুরে দেখে নিলাম বিএসএফ ক্যাম্প, সাথে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। আর এরপরই আমরা চলে এলাম ইছামতির পাড়ে টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসের রেস্তোরাঁয় আজকে দুপুরের লাঞ্চ সারবার জন্য। বিকাল 5টা, খাওয়া দাওয়া করে আমরা একটু হোটেলে গেছিলাম রেস্ট নিতে। তো এসে ভাবলাম ওই 4:30 নাগাদ জাস্ট সূর্যাস্তটা হবে সেই মুহূর্তে আমরা এই নৌকাগুলোতে চাপবো, বাট দুর্ভাগ্যবশত এখানে 4:30 সময় বন্ধ হয়ে যায়, কারণ এখানে বিএসএফ থেকে টোটালি বন্ধ করে দেয়। দেখো সমস্ত নৌকা এখন ফিরছে, যারা গেছিল তারা ফিরছে এখন। আর ওই যে দেখো লঞ্চ ঘাট যেখানে আমরা রয়েছি, তো কালকে সকালে আমরা যাবো 8:30 নাগাদ চালু হবে। তো এইটা খুব জেনে রেখো যে বিকালের দিকে এলে কিন্তু তোমরা এই সময়টা কিন্তু পারবে না, জাস্ট ওই 4:30 অবধি। তো চলো দেখি বিকালের টাকি যে মানে ঘাটের যে রাস্তাটা সেটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে আস্তে আস্তে। বিভিন্ন খাবার দোকান টোকান বসেছে, ফুচকা, তো এগুলো কিছু খাবার ট্রাই করবো। আর সন্ধ্যাবেলাটা মোটামুটি এই এদিক ওদিক ঘাটেই কাটিয়ে দেবো আর রেস্ট নিয়ে কাটিয়ে দেবো। কাল সকালে কিন্তু আবার আমরা বেরোবো টাকি ঘুরতে। তো এই টাকিতে ঘুরতে ঘুরতে আমি দেখলাম একটা দোকান রয়েছে হচ্ছে স্পেশাল রাবড়ি মালাই। কত দাম একটা? 60 টাকা। একটার দাম 60 টাকা। এই যে 15-20 এগুলো কি লেখা আছে? এগুলো হাফ করে দেওয়া, এটা স্পেশাল। আচ্ছা, দুধের খেয়ে দুধের স্বাদ, দুধের খোয়াকি, কাজু বাদাম, পিস্তা বাদাম, বাহ, কিশমিশ সব দিয়ে তৈরি নাকি? এই মানে ঠান্ডাকালে ঠান্ডা খাচ্ছি, মা দেখলে খুব বকবে। দুধ না, দুধের সঙ্গে আর কি দারুণ খেতে, সবচেয়ে ভালো লাগছে উপরেই এই বাদাম আর কিশমিশ এগুলো কুচিয়ে দেওয়া আছে। তো মানে যদি যারা একটু ঠান্ডা খেতে ভালোবাসে বা এইটা কিন্তু স্পেশালি ট্রাই করবে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। A very good morning from Taki. এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:30 পেরিয়ে গেছে আর 6টা নাগাদ যখন উঠলাম তখন একদম দেখো আমার সামনে দৃশ্যটা দেখো, জাস্ট পুরো নদীর উপরে পূর্ব দিক থেকে উঠেছে সূর্য, সারি সারি দিয়ে এখন নৌকা দাঁড়িয়ে রয়েছে। কত করে গামছা হচ্ছে এখন? 140 টাকা। ভালো গামছা কোথাকার? এগুলো বসিরহাট আছে, ঢাকার আছে, লুঙ্গি আছে, ঢাকা। আচ্ছা, তোমরা কি সব এখানেই বিক্রি করো নাকি? আচ্ছা, এগুলো সব ঢাকার? বা তো দাদারা কিন্তু এখানে লুঙ্গি গামছা এগুলো বিক্রি করছে, তো তোমরা চাইলে কিন্তু সেগুলো কিনতে পারো। তো আমাদের যে কুপন নৌকা ভ্রমণে সেটা কিন্তু করা হয়ে গেছে। এখানে একটা সাইড যদি তোমরা নৌকায় যেতে চাও সেক্ষেত্রে লাগছে হচ্ছে 1000 টাকা, আর বোথ সাইড যদি যেতে চাও সেক্ষেত্রে লাগছে হচ্ছে 1800 টাকা। 1 থেকে 10 জন এই নৌকাতে অ্যালাউ করে। তো আমরা এখানে বিভিন্ন টিম বানিয়েছি, মানে এই দাদারা ছিল 4 জন, আমরা 2 জন, আর প্লাস এই দাদারা ছিল 4 জন, তো সব মিলিয়ে 10 জন মিলে আমরা যাচ্ছি এখন নৌকা ভ্রমণে, তাই তো? এই সূত্রে বলে রাখা ভালো, টাকি ভ্রমণের সাইট সিং এ রয়েছে 3টি সাইট, যেখানে প্রত্যেকটি সাইডের সাইট সিন খরচ 300 টাকা করে। অর্থাৎ পুরো টাকির সাইট সিন করতে চাইলে খরচ হবে 900 টাকা। আমাদের নৌকা ভ্রমণের প্রথম অংশে ভারতকে ডান দিকে অর্থাৎ বাংলাদেশকে বাম তীরে রেখে ইছামতির বুক চিরে আমরা চললাম ইছামতি, কালিন্দী ও বিদ্যাধরী এই 3 নদীর মোহনার উদ্দেশ্যে।
তো বর্তমানে আমরা এখন রয়েছি এমন এক জায়গায় জলপথে যেখানে আমার বাঁদিকে ভারত মাঝখানে আমরা রয়েছি এখন জিরো লাইনে আর ঠিক আমার ডান দিকে দেখা যায় বাংলাদেশ সেনার সেনা ছাউনি মানে ওইটা বাংলাদেশ দুর্দান্ত লাগছে মানে একদিনে শীতের ছুটিতে টাকি ভ্রমণ কিন্তু দারুণ অভিজ্ঞতা অনেক বছর পর এলাম আর নৌকা ভ্রমণ কিন্তু মাস্ট টাকি ভ্রমণে কারণ এই নৌকা পথে কিন্তু তোমরা একমাত্র যেতে পারো বর্ডার লাইনে কেমন লাগলো দিদি নৌকা ভ্রমণ ভালো লাগলো স্পেশালি ওই দেখতে খুব ভালো লাগলো যখন আমরা একদম বর্ডারে ছিলাম কেমন লাগলো দাদা দারুণ ভালো লেগেছে তোমার সাথে আলাপ খুব ভালো লেগেছে চলো আজকে কি তুমি বেরিয়ে যাবে দেখো একদম আমি এক্সপেক্ট করব তাতে তুমি এটা রিলিজ করবে একদম একদম চলো টাটা 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 তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা পৌঁছে গেছি একদম টাকি জমিদার বাড়িতে জগবন্ধু রায়চৌধুরীর বাড়ি জমিদার বাড়ি যা এখন বর্তমানকালে টাকি রাজবাড়ি নামে বা পুবের বাড়ি নামেই পরিচিত তো চলো জায়গাটা একটু ঘুরে দেখি কথায় আছে গোবরডাঙ্গা জমিদারের হাতি আর টাকির জমিদারের লাঠি ছিল একসময় বিখ্যাত কিন্তু সময়ের কালে সেই জমিদারি প্রথা আজ আর নেই শুধু রয়ে গেছে অতীতের স্মৃতি বহনকারী এই বড় বড় ইমারতগুলি এই জমিদার বাড়িতে আজও একদিকে রয়েছে সেই শতাব্দী প্রাচীন দুর্গা দালান আর ভেতরে রয়েছে একটি মিউজিয়াম চাইলে সেগুলোও আপনি ঘুরে দেখে নিতে পারেন আর এভাবেই শেষ হলো আমাদের টাকি ভ্রমণ তো ইছামতি নদীকে শেষবারের মতো বিদায় জানিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর রৌনক চেপে বললাম এখন টোটোতে যাব হচ্ছে স্টেশন তো আশা করছি আজকের আমাদের এই টাকি ভ্রমণ পর্ব আমাদের খুব ভালো লেগেছে এবং আগামী শীতের ছুটিতে তোমরা নিশ্চয়ই এই টাকি ঘুরতে আসবে তো আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানোই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট না করে কোথাও যেও না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সব্বা খেয়াল বাই বাই